এই ভিডিও থেকে আমরা জেনে নিব অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবসের কিছু স্মরণীয় উক্তি। আমার কাছে কম্পিউটার হচ্ছে এমন একটি অসাধারণ টুল যা আমরাই তৈরি করেছি, এটা মনের বাইসাইকেলের সমতুল্য বললেও ভুল হবে না। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন, এটি জীবনকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন। কবরস্থানের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা অসাধারণ কিছু করেছি বলতে পারাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেক কিছুই না কিনে বসে থাকি কারণ আমার কাছে সেগুলো হাস্যকর মনে হয়েছে। আপনার জীবনের একটি বড় অংশ জুড়েই থাকবে আপনার কর্ম, এবং যে কাজটি নিজের কাছে সেরা বলে মনে হয় সেই কাজটি করতে পারাই হলো আত্মতুষ্টির একমাত্র উপায়। কখনোই নিজের মতামতকে অন্যের মতামত দ্বারা প্রভাবিত হতে দেবেন না, এবং আপনার ভেতরের স্বরটি থেকে অন্যের আওয়াজ বের হতে দেবেন না। আমার কাজ মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা নয়, আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরো ভালো কিছু করা। উদ্ভাবনের চিন্তা হাটে বাজারে দাঁড়িয়েও আসতে পারে, রাত দুপুরে বন্ধুর সঙ্গে কথা বলার সময় আসতে পারে, সেটা নিয়ে জনাজাচে বন্ধু সহকর্মী আলোচনায় বসে যান, বের হয়ে আসবে চিন্তায় কি খুঁত আছে। সক্রেটিসের সঙ্গে একটি সন্ধ্যা কাটানোর জন্য আমি আমার সব প্রযুক্তি দিয়ে দিতে রাখি। আপনি যদি সৃজনশীল পথে আপনার জীবন কাটাতে চান একজন শিল্পী হিসেবে, তাহলে আপনার পেছনের দিকে বেশি তাকানোটা ঠিক হবে না। উদ্ভাবন নেতা এবং অনুসারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। অনেক কিছু করার জন্য যেমন আমি গর্বিত, তেমনি অনেক কিছু না করার জন্য আমি গর্বিত। উদ্ভাবন মানেই হলো হাজারটা জিনিসকে না বলা। একজন ব্যক্তি ব্যবসাতে বড় বড় কাজগুলো কখনো একা করেন না, ওই কাজগুলো দলবদ্ধভাবে করা হয়। আমি এটা ভেবেই সন্তুষ্ট যে সফল উদ্যোক্তাদের ব্যর্থ উদ্যোক্তাদের থেকে যা আলাদা করেছে তার অর্ধেকেই হলো অধ্যবসায়।